আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগির যে বদহজম বা পাতলা পায়খানা হয়, পায়খানা আপনি যে খাবার যেরূপ খাবার যেমন খাবার ঠিক তেমনটাই পায়খানা করে, আর এর থেকে নিরাময়ের যে ওষুধটা ব্যবহার করা হয় আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আজকে। আমি আসলে খুবই ভালো রেজাল্ট পাইছি, আশা করি আপনারা খুব উপকৃত হবেন। আমি আশা করব যে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং উপকৃত হবেন। বন্ধুরা, যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোনালী মুরগির বাচ্চা। আর এই মুরগির বাচ্চার বয়স চলতেছে আজকে 5 দিন। তো 5 দিন বয়স অবস্থায় আমি দেখতে পারলাম যে মুরগির কিছু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে খাদ্য হজম না হওয়া। তো আমি সেক্ষেত্রে দেরি না করে আমার ডিলারের সাথে কথা বললাম। উনি একটা কার্যকরী ওষুধ আমাকে দিয়েছে যেটা কাজ খুবই ভালো, আর এই ভালো কাজটা হয়েছে সেটার জন্য আপনাদের মাঝে আসলে শেয়ার করব। আসলে আমি কী ওষুধ ব্যবহার করাতে আমার এই মুরগির বদহজমটা চলে গেছে এবং খুব দ্রুততার সঙ্গেই চলে গেছে। তো মূলত যখন এই মুরগির এরকম বদহজম হয় তখনই মুরগির সেটার মধ্যে ঘরের মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস হয়, আর গ্যাসটা যখন গ্যাস হয় মুরগির ঘরে তখন তো অনেক রকম রোগ ব্যাধি দেখা দেয়। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব মুরগির জন্য ওষুধটা দেওয়াই উত্তম। তো আমি দেরি না করে তখনই আমার ডিলারের সাথে কথা বলছি এবং ওষুধ নিয়ে আসছি। তো ওষুধটা সকালে আর রাতে দিতে হয়, আমি বিস্তারিত বলতেছি ওষুধ সম্বন্ধে। তো সেটা খুবই ভালো কাজ করছে এবং ভালো রেজাল্ট পাইছি আমি। আমি আমার এর আগে সেটাও যখন মুরগি ছিল একই অবস্থা হয়েছিল, তখন আমি আমার এই ওষুধটাই ব্যবহার করা হয়েছে, যার কারণে মুরগি খুব ভালো হয়ে যায় খুব দ্রুততার সঙ্গে, এবং সেটার মধ্যে যে দুর্গন্ধটা হয় দুর্গন্ধ থাকে না, দৈহিক বৃদ্ধি হয়, বেশ ভালো কার্যকরী একটা ওষুধ। বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আশা করি আমার এই আমি যে ওষুধগুলো দেখাবো ওষুধটা দেখাবো শুধু একটা ওষুধ, এই ওষুধটা খুবই ভালো কাজ করছে। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক চিন্তায় থাকেন যে মুরগি নিয়ে বিভিন্ন রকম রোগবালাই দেখা দেয়। মূলত মুরগি যখন অসুখ হয় এই অসুখটা লক্ষ্য করাটাই মেন, আর লক্ষ্য করে ডাক্তারকে বলা আর ডিলারকে বলাটাই হলো মেন কাজ। আমি যদি অসুস্থ মুরগির অসুস্থ হয়েছে সেটা যদি না দেখতে পারি, সেটা যদি না বুঝে ডাক্তারকে না বলতে পারি, তাহলে তো আমার ওষুধ দিতে পারবে না, সেক্ষেত্রে কাজটাও কম হয়, মুরগির হিতে বিপরীত হয়ে যায়। দেখা যাচ্ছে আমি যে জন্য ওষুধটা নিয়ে আসছি যে কাজের জন্য সেটা হয় না, অন্য কাজ হয়, মুরগিরা দুর্বল হয়ে পড়ে, খাইতে পারে না, অনেক সমস্যা হয়। তো আমি দেরি না করে তখনই আমার ডিলারের কাছে গেছি, ডিলার আমাকে ওষুধ দিয়েছে এবং খুবই ভালো কাজ করছে। আশা করি আপনারা আপনাদের সেটা এরকম ওষুধ প্রয়োগ করবেন যাতে ভালো ফল পাবেন, সেটাই কামনা করছি। তো আমি আপনাদের দেখাবো যে কী ওষুধ আমি ব্যবহার করছি আর এই ওষুধের কার্যক্ষমতা কেমন, কীভাবে ব্যবহার করতে হয়। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করব খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের খুব ভালোভাবে বোঝানোর জন্য এবং যেটা যাতে আপনাদের উপকার হয় সে বিষয়ে কথা বলার জন্য। আসেন বন্ধুরা, দেরি না করে দেখাই দিই আপনাদের যাতে উপকার হয় সেজন্য। আমি আসলে বারবারই বলতেছি একই কথা, এই ওষুধটা খুবই ভালো কাজ করে, আপনারাও ব্যবহার করতে পারবেন এবং খুবই ভালো কাজ করে এই ওষুধটা। মূলত বন্ধুরা, এটাই হচ্ছে সেই ঔষধ, এটা হচ্ছে স্কাজাইম প্লাস WS পোলট্রির পানিতে দ্রবণীয় আদর্শ এনজাইম। এর উপকার সম্বন্ধে আমি আপনাদের জানাচ্ছি, উপকার এখানে দেওয়া আছে, দেখেন আপনারা পড়ে দেখতে পারবেন। এখানে উপকার সম্বন্ধে দেওয়া আছে, খাদ্য হজম ও শোষণে সহায়তা করে, খাদ্য রূপান্তর হয়, FCR উন্নতি করে, দৈহিক বৃদ্ধি ও অধিক ডিম উৎপাদন নিশ্চিত করে, খাদ্যের ফসফরাস, লাইসিন, মিথায়োনিন এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড ও মিনারেল এর শোষণ বৃদ্ধি করে, পোলট্রির লিটারে দুর্গন্ধ দূর করে, পরিবেশ দূষণ কমায়, খাদ্যের অপচয় উৎপাদন সহায়ক, দ্রুত ও সম্পূর্ণরূপে হজম করতে সহায়তা করে, খাদ্যের খরচ কমায়। তো আপনারাও চাইলে বন্ধুরা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন।
আমি খুবই উপকৃত হয়েছি বিধায় আপনাদেরকে জানাচ্ছি, আর আপনারাও আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, এই ওষুধটা প্রয়োগ করতে হয় 1 লিটার পানির সঙ্গে 1 ml ওষুধ পরপর 3 দিন ব্যবহার করবেন, সকালে এবং রাতে। আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার পাশেই থাকবেন সর্বদা, এবং যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মধ্যে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।